দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আছেন সহকর্মী শাহআলী জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জয়, যেমনটি বলছিলাম, বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা সব মিলিয়ে একটু জানান আমাদেরকে সেখানকার কী অবস্থা। আসলে ফয়সাল, এখানে তো আসলে নেতাকর্মীদের আসার কিছু নেই। বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে, তারা এই বৈঠকে অংশ নিতে আসবেন। এবং বিএনপির পরপরই জামাত ইসলাম এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন, এবং তিনটি সমমনা রাজনৈতিক জোট একে একে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এবং রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, তার স্বরূপ কী হবে সেটি একটি ধারণা আসলে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে দেবেন। এবং বিশেষ করে যে ছয়টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে, সেই সংস্কার কমিশনগুলো কিভাবে কাজ করবে এবং সেই সংস্কার কমিশনগুলোর কর্মপরিধি কী হবে, সেই বিষয়গুলো প্রধান উপদেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরবেন। এবং আমরা জানতে পেরেছি যে 2023 সালে বিএনপি যে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছিল, সেই 31 দফার আলোকে কি করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, সেই বিষয়ে বিএনপি তাদের মতামত তুলে ধরবে। এবং নির্বাচন পরবর্তী সময়েও রাষ্ট্রের কি কি সংস্কার হতে পারে সেই প্রসঙ্গেও বিএনপি তাদের মতামত তুলে ধরবে। এবং এরপরে একে একে জামাত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক মোর্চা, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক জোট প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করবেন। এবং আমরা জানতে পেরেছি যে মত বিনিময়ের পরপরই কিন্তু তারা যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যেটি রয়েছে তার সামনে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। এবং সেই প্রতিক্রিয়া জানার পরে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে ভিতরে কি বৈঠকে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তো ফয়সাল, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবরাখবর। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।